দেশে এবং আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত আমাদের একটিমাত্র প্রতিজ্ঞা একটিমাত্র প্রতিজ্ঞা আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব জনগণের ভোটবিহীন এই সরকার কোনোদিন জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না বাংলাদেশের মানুষ তাদের এমন মানসিক চরিত্র তারা না খেয়ে থাকতে পারবে কিন্তু তারা ভোট না দিয়ে তারা সেটা থাকতে পারে না পাঁচ বছর পর ভোটের অধিকার যখন মানুষের হাতে ফিরে আসে তখন মানুষ তাদের সেই অধিকার প্রয়োগ করতে চায় এখানে একটি মৌলিক কথা আমি স্পষ্ট করে দিতে চাই সেটা হচ্ছে যে এই রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য এদেশের সৃষ্টি হয়েছিল বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজকে পাকিস্তানের 22 পরিবার সেই পাকিস্তানের সমস্ত সম্পদ যখন কক্ষগত করেছিল পাকিস্তানের সেই স্বৈরাচারী যারা মানুষ তারা যখন গণতন্ত্রকে ধ্বংস করে পাকিস্তানে প্রথমে মার্শাল ল কায়েম করে পরবর্তীতে তারা তাদের এক নায়কত্বের সরকার কায়েম করেছিল তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বলেছিল পাকিস্তানের অবকাঠামোর ভেতরে আমরা কোনোদিন গণতন্ত্র করতে পারবো না অর্থনৈতিক সাম্য করতে পারবো না কাজে আমাদের জন্য একটি আলাদা দেশ রাষ্ট্র প্রয়োজন এবং সেই কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে এই সরকারকে প্রশ্ন করতে চায় তারা নিজেদের দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যেই সরকার গণতন্ত্রকে হত্যা করে যেই সরকার এ দেশে চরম ক্যাপিটালিজম কায়েম করে সমস্ত সম্পদ কুক্ষিগত করে একটি অলিগার্কি তৈরি করে সেই সরকার কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে পারে এই প্রশ্ন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশে গণতন্ত্র ব্যতিরেকে অন্য কোন পদ্ধতি কোনোদিন চলবে না এই সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে বন্দুকের নলের জোরে ক্ষমতায় আছে এটা আজকে শুধু আমরা এই কথা বলছি না সারা বিশ্বের মিডিয়া দেখুন বিভিন্ন রাষ্ট্রের যে বক্তব্য এসেছে সেগুলো দেখুন এই নির্বাচন প্রহসনে নির্বাচন সম্পর্কে প্রত্যেকে স্পষ্ট ভাষায় আমরা বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের দলগুলো যে কথা বলে গিয়েছি বিগত কয়েক বছর ধরে তারা সেই কথার প্রতিধ্বনি করেছে বিগত প্রহসনে নির্বাচনের সময় কাজে আজকে এটি প্রতিষ্ঠিত দেশে এবং আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত আমাদের একটিমাত্র প্রতিজ্ঞা একটিমাত্র প্রতিজ্ঞা আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব আমি আজকে ধন্যবাদ জানাই নাগরিক ঐক্যকে তারা আজকে এই সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে প্রতিবাদের ভাষা সেটা প্রয়োগ করে আজকে বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন তারা একটি গণস্বাক্ষর কর্মসূচির আজকে উদ্বোধন করছেন আমি বিশ্বাস করি বাংলাদেশের শুধু রাজধানী ঢাকা শহরে নয় সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষ তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে এখানে স্বাক্ষর করে এই সরকারকে প্রত্যাখ্যান করবে।